আমাদের দেশের আওয়াজ নসিহতে আমরা শুনেছি কবরের প্রথম প্রশ্ন মান রাব্বুকা ঠিক না কথা বলেন না দ্বিতীয় প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন আমরা শুনেছি প্রশ্ন হবে তোমার রবকে এটা প্রথম প্রশ্ন কিন্তু না এটা প্রথম প্রশ্ন নয় এটা ফেরেশ তাদের প্রথম প্রশ্ন এটা আপনার জন্য হবে দ্বিতীয় প্রশ্ন কারণ কবরের প্রশ্নটা বাংলায় হবে না আরবিতে হবে কথা বলেন না ভাইয়েরা এখন সবাই আরবি প্রশ্নের উত্তর জানেননি আরবি বোঝেননি তো জবাব দিবেন কেমনে এবার বলুন তো আবু জেহেল আবুল হাবকে আরবি জানতো না কথা কয় না কেন ভাইয়েরা হ্যাঁ না একটা কইলেন আবু জাহেল কে আরবি জানত না আবু লাহাব জানত না তো কবরের প্রশ্ন উত্তর সুন্দর কইরা দিতে পারছিল আরবি জাইন্না লাভ কি পারে তো নাই আবার আমাদের গ্রামে গঞ্জে এমন কিছু মুরুখ লোক আছে পড়া জানে না নাম দস্ত কত জানে না কিন্তু পাক্কা মোমেন আছে না নাই তো বেড়া তো আরবি বুঝেই না যে বেড়া বাংলায় নাম দেখতে পারে তো বেড়া প্রশ্ন বুঝবে কেমনে জবাব দিবে কেমনে এই জন্য আল্লাহ নিজে একটা প্রশ্ন করবে ওই প্রশ্নের জবাব যে দেবে তার বাকি জবাব দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করবে প্রথম প্রশ্নটা কি সেটা হাদিসে পাওয়া যায় রসুল সাল্লাই বলেন যখন কবরস্থ ব্যক্তিকে কবরে রেখে মাটি সমান করে দেয়া হবে মুসলাত লাহু শামসু ইনদা গুরুবিহাব তখন আল্লাহ তাআলা ব্যক্তিকে জাগায়া বসানোর জন্য দুজন ফেরেশতা পাঠাবে আতাহু মালাকান আসওয়াদান আজরাকান ইউকালু লাহুমা মুনকার ওয়া দুইজন ফেরত তাসবে কালো আকৃতির নীল চোখ ওই দুইজন এসে ব্যক্তিকে পাই শোয়া থেকে তারে তুলে বসাবে বসে লোকটা চোখ মেলবে এতক্ষণ তার চোখ বন্ধ ছিল মরে গেছে তার চোখের শক্তি শেষ এখন তার নতুন জীবন শুরু সে চোখ মেলে দেখতে পাবে সূর্য ডুবে যাচ্ছে রাতের বারোটায় দাফন করুক দুপুর একটায় দাফন করুক মৃত ব্যক্তি দেখতে পাবে সূর্য ডুবে যাচ্ছে সূর্যটাকে ডুবন্ত অবস্থায় হাজির করবে কে এই যে এখন বাঁচতেছে রাজের সাড়ে দশটা প্রায় আচ্ছা পৃথিবীর কোনো জায়গায় বাংলাদেশের কোন জায়গায় কি এখন মৃত্যু মুর্দা দাফন করতেছে না এমন ঘটনা কি আছে না সারা বাংলাদেশে এই টাইমে তারা কবর দিল এখন সূর্য ডুবো কেমন সূর্য তো আরো দুই ঘন্টা আগে গেছে ঘন্টা রাতের দশটায় হোক আর দিনের দশটা হোক আল্লাহ তার কাছে সূর্যটা কেনবে ডুবন্ত অবস্থায় এটা মৌখিক পরীক্ষা নয় লিখিত পরীক্ষা নয় পরীক্ষা হলো সাইকোলজিক্যাল টেস্ট এটা হলো মনস্তাত্ত্বিক পরীক্ষা আল্লাহ পরীক্ষা করতে চায় সূর্য ডুবন্ত অবস্থায় দেখি বেটা আসরের নামাজের ব্যাপারে কি করে কবরস্থ ব্যক্তি জেগে তার কাছে মনে হবে সে দুনিয়ার মাঝে আছে সে তখনও বুঝা উঠতে পারবে না কবরের জগতের ব্যাপারে বুঝতে থাকবে না জেগে সে দেখতে পাবে সূর্য ডুবে যায় ফেরেস্তা দুইজন তাকে প্রশ্ন করবে মানুরাব্বুকা কথাবার্তা শুরু যেই বেটা উঠবে সূর্য ডুবে যায় রাসুল বলেন জি লিসু সাহু আই গুবন্ত মানুষ উঠে যেমন শোক কষালে কষালে না আমরা মাঝে মাঝে সেরকম শোক কষালবে শোক কষালবে আর মনে করবে হায়রে রে সূর্যটা ডুবে যাচ্ছে আসরের নামাজ তো পড়ি নাই এতক্ষণ তো ঘুমায়া রইছি যারা জীবনে নামাজ কাজা করে না গাড়িতে হোক আর গোড়াতে হোক পাহাড়ে হোক আর সাগরে হোক বিমানে হোক আর যেখানে হোক খেতের আইলে দাঁড়ায় নামাজ পড়ে আসেনি আসেনি ডান কাটতেছে নামাজের টাইম হয়েছে খেতে আইলে খাড়াইয়া নামাজ যে ব্যক্তি জীবনে নামাজ না। তার কাছে নামাজের গুরুত্ব খুব বেশি এমন ব্যক্তি যদি দিন জোহরের নামাজ পড়ে খেয়ে দে একটু ঘুমাইছে কখন যে টাইম চলে গেছে টের নাই নাই কেউ জন্য ডাকেও হঠাৎ করে ঘুম ভাঙছে ঘুম ভাঙার পরে দেখতে পাচ্ছে গরিব দিকে তাকাইয়া সূর্য ডুবতে আর দশ মিনিট পাঁচ মিনিট বাকি আছে ওই লোকটা কারো সাথে গল্প করবে না উজু করতে দৌড় মারবে যে নামাজ কাজা করে না এ গুরুত্ব শুধু সে বুঝবে যারা বেনামাজি তারা এটা বুঝবেন না ওই লোকটা পাগলের মতো দৌড় মারবে আফসুস করবে ইন্নালিল্লা ইনালিল্লা কেউ ডাকলি না হলো কি হলো কি দৌড় মারবে অজু করার জন্য এখন কেউ যদি তারে মাঝখানে ডাকে কিছু কথা আছে শোনেন দাঁড়াবে অসম্ভব যদি মা ডাকে দাঁড়াবে বলবে মা ফরে ফরে নামাজ পড়ি যদি বাবা ডাকে বাসা শোন দাঁড়াবে বলবে না বাবা টাইম নাই পরে পরে প্লিজ পরে আর অপরিচিত কেউ যদি আইসা কয় আপনার লগে কথা আছে তো ফির চাইতো না নামাজ আগে নামাজ আগে ওই ব্যক্তির আল্লাহ পরীক্ষায় ফেলে দেবে দেখি এই বেডা কি করে ফেরেশতা এবার তারে তুলে বসায় বলতেছে মানে রব্বুকা ফাইয়া কুলু দাউনি উসল্লি রাসুল বলেন ওই ব্যক্তি তখন ওই ফেরেস তাকে বলবে কথা বলার সময় নাই আগে নামাজ পড়ি সুভান আল্লাহ বলতে বলছ হ্যাঁ না চিৎকার দিয়া বলেন আল্লাহ আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো বলেন আমি যেই মাত্র বলবে দাওনি উসাল্লি সেরে দাও আমি আগে নামাজ পড়ি আল্লাহর পরীক্ষায় ফেল না পাস জোরে বলেন ফেল না পাস ওই জগতে আর কোন নামাজ লাগবনি তারা বলবা আল্লাহর বান্দা এখানে নামাজের প্রয়োজন আর নাই কোরআনে আবার শুনুন আল্লাহ কি বলে আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহুল যিনা মানু বিল কাউলি স্যা বি ত ফিল হায়াতি দুনিয়া ও ফিল অখি র সমানলা পড়েন আলাদা কে দুনিয়ায় মানের রূপর রেখেছে এই প্রশ্নের জবাব আল্লাহ যখন পেয়ে যাবে বান্দা 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 আমার আমার আল্লাহ কোরআনে বলেন তার প্রশ্নের জবাবের সময় ইমানের উপরে তাকে আমি আল্লাহ ওটুট রেখে দেব আল্লাহ আপনাকে ডিরেক্ট সহযোগিতা করবেন ডিরেক্টলি আপনি আরবি বলতে পারবেন বুঝতে পারবেন জবাবের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ আপনাকে শিখিয়ে দেবেন ও আল্লা আসমা আকুল্লাহ আদমরে যেমনে শিখাইছে এবার আপনি ফটফট জবাব দিতে পারবেন আর যে বেনামাজি ওই ব্যানামাজি ফেরস্তার জবাব দিতে শুরু করবে বলবে জানি না জানি না কিচ্ছু নামাজি প্রথম প্রশ্নের জবাবে নামাজের ব্যাপারে যখন উত্তম জবাব দেবে বাকিগুলো আল্লাহ সহজ করবে তারপরে এবার সে কবরে ঘুমায়া থাকবে হাসরের ময়দান যখন কায়েম হবে হাতিচে পাওয়া যায় আনসা মানুষের সামনে আল্লাহ প্রথমবার যখন প্রকাশিত হবেন মানুষ আল্লাহকে দেখতে পাবে আল্লাহ নিজে পরিচয় দিয়ে বলবেন আনাল মালিক সুবহানাল্লাহ পড়েন আনাল মালিক ও মানুষেরা দুনিয়া কত মারে মালিক বলেছো আজকে দেখো মালিক এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর মালিক মালিক ইয়ৌমিদ্দিন ওই দিনের মালিক কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস আনাল মালিক আল্লাহ তাআলা যখন মানুষের সামনে নিজের পরিচয় দেবেন প্রিয় নবী বলে যে লাহু সাথে সাথে আল্লাহকে সিজদা দেবে কুল্লু মুমিনিন ওয়া নাহ দুনিয়া যত মোমেন নারী পুরুষ আল্লাহকে সেজদা করেছিল আমরা আল্লাহকে দিনে পাঁচ পাঁচ টাইমে সেজদা করি আমার বাইরা এমন রবকে সেজদা করেছি যাকে দুনিয়ায় দেখার অধিকার তিনি কাউকে দেন নাই নবী আলাইহিস ইসালাম বলেছিলেন আল্লাহ আমি একটু আপনাকে দেখতে চাই রব্বি আরিনি আল্লাহ মুসা বলছেন অনুমতি নাই লান তারানি আমারে তুমি দেখতে পাবে না জัลলা তাআলাকে দুনিয়ায় বারবার লাখোবার কোটিবার সিজদা করেছি তার কদমে উনিটাকে দেখার অধিকার দুনিয়ায় দেয় নাই উনি হাশরের ময়দানে সবার সামনে প্রকাশিত হয়ে যখন বলবেন পরিচয় দিবেন আনাল মালিক এতদিন তোমারে না দেখে সেজদা দিছি আল্লাহ আজকে কাছে পাইছি তোমার সাথে কোন কথা কমু না দেই আল্লাহর প্রেমিক বান্দা বন্দী গুলুরা সুর বলেন সেজদায় পড়ে যাবে ইবনু মাজাতে এসেছে প্রিয় নবী বলেন মানুষগুলো এত লম্বা দেবে এত মজা পাবে মাথায় উঠাবে না দুনিয়ায় যে মানুষগুলো ফাঁকি ছিল। ও বন্ধু জুমা পড়ছে ওয়াক্তিয়া নামাজ পড়ে না জোহার পরে আসরে নাই মাগরিব বাসে নাই জুমায় আছে ওয়াক্তিয়া নাই জুমাতেও নাই আছে এরকম ফাঁকিবাজ এ দেশে আছে না নাই ফজরের টাইমে ঘুমায়া সময় শেষ এ মোবাইল বাহির হইয়া নামাজের বারোটা বাজায়া দিছে এস্টার জলসা জি বাংলা ফজরের নামাজের বারোটা বাজায়া দিছে ফেসবুক সালাইতে চালাইতে রাতের তিনটা বাজায়া দেয় নাটক সিনেমা দেখতে দেখতে দুটা তিনটা বাজায় লাখ লাখ যুবক যুবতী ফজরের নামাজ পড়ে না লাখ লাখ যুবক যুবতী ফজর শেষ ফায়াদাহাবুলিয়াস জুদা ফায়াউদু জাহরুহু তাবাকাম ওয়াহিদা মানুষ দেখানোর জন্য যায় মানুষ জুমার নামাজে না গেল কি কইব। কিছু লোক আছে না এমন পাঁচ বক্ত নামাজের এক বক্ত ফরে না জুমার দিন হাজির হয়েছে এর কারণ ফলাফানও খারাপ করব বজিও খারাপ কইব। এলাকার মানুষ কব মেম্বার সাপ জুমার নামাজক মানুষ দেখানোর জন্য নামাজ পড়েছে রাসুল বলে তারাও সেদিন আল্লাহকে দেখে যখন মোমেন মুহমেন আর সিজ্দায় পড়ে যাবে তারাও সিজ্দাটা দিতে চাইবে আমরা সিজদাটা দেই, কিন্তু ভাইয়া উ দুজাহরুহু ত প্রিয় নবী বলেন তারা সিজদা দিতে পারবে না তাদের মেরুদণ্ডের হাড্ডি কাঠের মতো সোজা হয়ে থাকবে আওয়াজ দিয়ে বলেন নাউদু বিয়াল করুন কবরের ফেরেস্তার জবাবে একজন বলছে কথা পরে নামাজ আগে পরীক্ষায় পাশ এখন কবরে পাইছে লম্বা ঘুমের সুযোগ এক ঘুমে কেমত জবাবের ব্যবস্থা করবে আল্লাহ আর যেই বেটায় কথা বলতে পারে না নামাজের পরীক্ষায় ফেল কবরের মাঝে শুধু মাইর আর মাইর এখন হাসরের মাঠে উঠল আল্লাহ তাআলা কোনো প্রশ্নই এখনো করে নাই আমল নামাও হাতে দেয় নাই আর একটা পরীক্ষা হয়ে গেল সেটা হলো আল্লাহকে দেখার সাথে সাথে সেজদায় পড়ে গেল আর সেজদা দিতে চাইবে দিতে পারবে না যারা পরীক্ষায় ফাঁস তাদের পরবর্তী পরীক্ষা সহজ করবে কে প্রিয় নবী বলেন আল্লাহকে তারা লম্বা সেজদা দেবে লম্বা কেউ মাথা তুলবে না চলে যাচ্ছে সময় কিন্তু কেউ মাথা তোলে না একপর জাল্লা তালা তাদের কাওয়াজ করে বলবেন এর বান্দা বান্ধবান্ধীরা মাথা তোল মাথা তোল আমি তোমাদের জন্য ঘোষণা করছি তোমাদের সকলকে আমি জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে দিলাম তোমরা যদি যাইতা যে জায়গায় তোমরা থাকতা ওই জায়গা আমি অন্যরে দেব তোমাদের মাফ করে দিলাম তোমরা আবার মাথা তোল এবার ময়দান থেকে নামাজি আল্লাহর বান্দা বান্দিরা মাথা তুলবে মাথা তোলার পর আল্লাহ তাহলে আবার আমল নামা দেবেন আমরা যারা আছি যত মানুষ এসেছে আসবে ছিল প্রত্যেক মানুষের নামা তার গরদানের ভিতরে ঢুকানো আছে এটা দূর থেকে আনা লাগবে না প্রত্যেকটা মানুষের আমলনামা এখানে আল্লাহ টান দিয়া বের করবে ও কুল্লাংসানিন আল জাম্ নাহু ত ইউরাহু নো ইয়মালকিয়া মাতে কিতা বাইঞ্জালক মাংস রব গড্ডানের ভিতর থেকে টেনে আমলনামাটা বের করবে যারা কিছুক্ষণ আগে সেদ্দা দিতে পেরেছিল। হাল্লা সবার ডান হাতে আমলনামা দিয়ে দেবে

বান্দার প্রথম হিসাব নামাজ অথচ করেছে আল্লাহ দিন আমার হিসাবটা আপনি সহজ করিয়েন মা এসা বলেন নামাজের পর আমি নবীকে জিজ্ঞাসা করলাম শেষ গিয়ে আপনি দোয়া করলেন সহজ হিসাব দিও আমি আয়সা জানতে চাই সহজ হিসাব কাকে বলে এটা কেমনে হবে জবাব কিছু মানুষ আছে আল্লাহ নামা ডান হাতে দেবে দিয়ে পায়াম জুরাফি কিতাবিহি পায় যাওয়া যা আনহু আমল নামা হাতে দিয়া বলবে খুলতেও হবে না পড়তেও হবে না যাও তোমাকে জান্নাত দিয়ে দিলা এটাকে সহজ হিসাব বলে ফাইন্যহু মান্নুকে সাহালাকা আল্লাহ যাকে বলবে আমোল নামাখ হলো একরা কিতাবা কাফিনফসিকে লিও মালই কা হাসিবা এ আমোল নামাজকে তুমি পড়তে হবে তার উপায় নেই ফাইন্য নাহু মান্যকে সাহজ দেবা যাকে বলবে পড়ো সেই জাহান হবে আল্লাহর কাছে হিসাব দিয়া বাসার ক্ষমতা কারো নাই ও আয়শা ডানাতা মোল্লামা দিল আল্লাহ পড়তে বলবে না খুলতেও বলবে না তো প্রথম হিসাব নামাজ এই হাদিস তো হিসাব হলে তো দরা খাইবে এই জন্য আল্লাহ মোল্লামাটা হাতে দেয়ার আগেই ওই যে যারা সেজদায় পড়েছে কিয়ামতের দিন আল্লাহকে সিনে সেজদা দেয়ার তৌফিক দেবে কে এটাও একটা সাইকোলজিক্যাল টেস্ট এখন আমলনামা ডান হাতে যারা পাবে ফসাউ বাইহু হিসাবাই ইয়াসীরা ও ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা তারা এবার খুশিতে লাভ দিতে থাকবে ফাইভ পাইলে পরীক্ষার রেজাল্টের দিন পোলা পান যেমন এই টেন নাই টেন পরে তারা যেমন লাভ দেয় রেজাল্ট পাইয়া বাজারের মিষ্টি শেষ হয়ে যায় মা বাবা আনন্দে আত্মহারা হয়ে যায় মানুষকে মোবাইলে বলতে শুরু করে শুনছেন নি জানছেন নি ফেসবুকে স্টেটাস দেয় আমার ছেলে প্লাস পেয়েছে আমি এ প্লাস পেয়েছি ডানা তামল নামা পাইয়া মানুষগুলো আরো কোটি গুণ বেশি আনন্দে লাপাবে ফাইকুল হাব মুকুরু কিতাবিয়া দেখো দেখো আমার নামা কত সুন্দর মানুষ সেদিন প্রশ্ন করবে আপনজনেরা পরিচিত লোকেরা তোমার মোলনামা ডান হাতে এসেছে এত সুন্দর আল্লাহ তোমার জান্নাতের ঘোষণা দিয়ে দিছে কেমনে এত সুন্দর হলো তুমি আর আমি একই বাজারে খরচা করতাম একই মসজিদে নামাজ পড়তাম একই এলাকায় বড় হইছি একই স্কুলে পড়তাম একই মসজিদ মাদ্রাসায় পড়তাম এত সুন্দর আমল নামা তোমার কেমনে হলো কি কাম তুমি দুনিয়ায় করছো একটু বলো সে জবাব দেবে ইন্নি জনং তু অন্নি মোলাকিন হিসাবিয়া এ ভালো আমল নামা হওয়ার পিছনে একটা মাত্র কারণ আমি দুনিয়া যখন চলেছি আমি মাথায় রাখছি সব কাজের হিসাব আল্লাহর কাছে দিতেই হবে আন্নি মোলা কিন হিসাবিয়া হিসাবের মুখোমুখি আমার হওয়া লাগবে এটা চিন্তা রেখে কাজ করতাম আমি ভাবতাম এ কাজ করলে আল্লাহ নারাজ হয় কিনা যদি মনে করি নারাজ সেটা আমি আর আমার বন্ধু এ নামাজ আপনাকে ধরতেই হবে একা পড়লে চলবে না পরিবার পরিবনকে পড়াতে হবে এ নামাজ আপনাকে নিষ্পাপ জান্নাতের দিকে নেবে প্রিয় নবী বলেছেন আমার শোনো তো কারো বাড়ির সামনে উঠানের সামনে যদি একটা ঝর্না থাকে কোপ থাকে ওই কোপের মাঝে সে দিনে পাঁচবার গোসল করে হালিয়া মিন হিসাই তার দেহের মাঝে ধুলাবালি থাকবে নাকি হুজুর কন কি সৌদি আরবে তো গোসল করার জন্য তিন দিন পাঁচ দিন সাত দিনও পানি পাওয়া কঠিন আর বেড়া যদি দিনে পাঁচবার গোসল করে দুলাবালি থাকবে কেমনে প্রিয় নবী বলেন এটাই হল পাঁচ আক্ত নামাজের উদাহরণ খাতায়া। আমার যে উম্মত দিনে পাঁচ আক্ত নামাজ পড়বে আল্লাহ তার সব গুনা ক্ষমা করে তবে কোন নামাজ যে নামাজ আপনাকে কবিরা গুনা থেকে বাছায় ওই নামাজ আপনাকে শিখতে হবে সুদও খাইবেন নামাজও পড়বেন গোসও খাইবেন নামাজও পড়বেন এ নামাজ আপনাকে পবিত্র বানাবে আল্লাহ তালা বলেন নিশ্চয় নামাজ মানুষকে সংশোধন করে গরহিত কাজ থেকে ফিরায়া রাখে কিন্তু বাংলাদেশে আয়াতের বাস্তবতা বড়ই কম কারণ কত নামাজিকে আমরা দেখি সুদে টাকা লাগাইয়া রাখতেছে এমন সুদি নামাজি সোনাগাজিতে আছে না নাই আজকের মা ফিলে দুই চারজন আছে না নাই হারাম খায় নামাজ পড়ে ওজন কম দে মালে বেজাল দে পরের জমি দখল করে জাল দলিল করে ও বন্ধু জোর কইরা অন্যের জমিতে বিল্ডিং বানায়া রাখে অন্যের দোকান দখল করে নেয় বাবা মরে গেছে দশ বছর আগে বোনের হকটা দেয় না বুড়া হয়ে গেছে নিজের বইয়ের মোহরানাটাও দেয় না এমন নামাজই আছে না যাকে তারা নামাজ হারাম থেকে ফিরাতে পারে না তার নামাজ নামাজ না আমাদের নামাজগুলো আজকে ব্যর্থ হচ্ছে ও প্রিয় ভাই কেন ব্যর্থ হয় কারণ নামাজের আর হাকাম তেরো ফরজ কত নামাজি ওই দুই তিনটা পাঁচটা ফরজি বাদ দিছে হাদিস হলো এক নম্বরে শরীর পাক দুই নম্বরে নামাজের তেরো ফরজের এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপড় পাক তিন নম্বরে নামাজের জায়গা পাক চার নম্বরে সতর ডাকা পাঁচ নম্বরে কেবলামুখী হওয়া মক্তব্যে পড়ছেন না একটা যদি বাদ যায় নামাজ ওই ফরজের মাঝে একটা আছে কেরাত পড়া সুরা পাতে পড়ো সাথে তিন আয়াত কমপক্ষে পড়ো এখন কেরাত যদি ভুল পরে কেরাত হবে কিনা উত্তর হল না ওরা তিলিল তিলা কেরাত পড়া যেমন ফরজ শুদ্ধ করে ফরাও ফরজ অত হাজার হাজার নামাজি এই দেশে আছে যারা সুরাফা হাটাও শুদ্ধ করে পড়তে পারে না যদি একটা লাহানে জলি সুরাফা তে হাতে থাকে তোমার নাম শেষ এক নাম্বার ফর শরীর পাক হারাম খাইয়া শরীরকে না ফাঁক বানাইয়া রাখছে পবিত্রতা দুপ্রকার একটা জহিরি আর একটা বা তিনি গায়ে পস্রাব লেগেছে পায়খানা লেগেছে আপনি সাবান দিয়া ডলে পুকুরে জাপ দিয়া গোসল করেন শরীর পাক কিন্তু পেটের ভিতরে সুদের টাকা ঢুকছে এটা পাক হবে কেমনে এটা বাতেনি শরীর পবিত্রতার সাথে দুটা একসাথ হওয়া আবশ্যক মানিস তারা আসরাতে হারাম বলেন আলাইহি দশ হাম দিয়ে কেউ কাপড় কিনল এক দেড় হাম হারাম ঢুকে গেল ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আল্লাহ এক তো আর কবুল করবে না কারণ দ্বিতীয় শর্ত কাপড় পাক তোমার কাপড়ে প্রস্রাব লেগেছে পানি দিয়ে ধুয়ে নাও পাক হয়ে যাবে কিন্তু হারাম টাকা ঢুকেছে এই পাক করুবা কেমনে তিন নম্বরের নামাজের জাগা পাক আজকে এখানে পেস্ট লেগে গেছে সুদের টাকা গোসের টাকা দিয়া মসজিদের টাইস লাগাচ্ছে মার্বেল পাথর দিচ্ছে সুদের টাকা গোসের টাকা দিয়া মসজিদের বালি কিনে সিমেন্ট কিনে ইট কিনে এমন মসজিদ বাংলাদেশে আছে না মসজিদের জাগা পর্যন্ত না নাফাক বানাইয়া সারতাছে আমার ভাইরা নামাজ কবুল হচ্ছে না বিদায় নামাজিকে তার নামাজ অন্যায় থেকে ফিরাতে পারছে না আশ্চর্য হই মাঝে মাঝে বাইরে ভাই পাঁচ নামাজ সারে না কপালে কালো দাগ আছে এলাকায় নেতা মসজিদের সভাপতি সেক্রেটারি ওই নামাজি নেতাকে দেখি বিচার করতে গেলে গোস খায়া বিচার উল্টাইয়া দে তার নামাজ তাকে গোস থেকে ফিরাতে পারলো না সুদ খাওয়া মানে মায়ের সাথে জেনা করা সুদের তিহাত্তর গুণার একটা গুণা সবচেয়ে ছোটটা নামাজি কেমনে সুদ খায় আমি বুঝি না এই নামাজটাকে সুদ থেকে কেন ফিরায়নি কারণ তার নামাজটা কবুল হচ্ছে না আল্লাহ পর্যন্ত পৌঁছে না কত নামাজির নামাজ রাসুলের নামাজের সাথে মিলে না আমরা নামাজ পর্যন্ত বিকৃত করে ফেলেছি কান খুলে শুনুন প্রিয় ভাইয়েরা উম্মতের প্রত্যেকটা আমল আল্লাহ নবীর সাথে মিলায়া নেবে নবীর সাথে মিলবে না উম্মতের আমল আল্লাহ নেবে না নবীকে উম্মতের জন্য আদর্শ বানাইছে এখন আমরা নামাজের মাঝে বেদার ঢুকাইছি এমন কিছু কাজ আমরা নামাজে ঢুকাইছি যেটা ইসলামে ছিল না রাসুল করেননি আবার এমন কিছু কাজ রাসুল করেছেন আমরা সেরেছি নামাজের মাঝে পেস লাগাইয়া দিছি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় নাম সেদায় চলে যায় তাড়াতাড়ি কইরা দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে না ঠুক ঠুক করে দেয় এমন আছে না না সাথে আমি পর্যন্ত দেখছি আরে আল্লাহ মাফ করো আল্লাহ তুমি মাফ করো কেন নামাজ আজকে ব্যর্থ আমি দেখেছি আলেম মানুষ লুকু সেজদা করতেছে আফসুস করতেছে আরে কি করতেছে পাবলিকের কথা কি কমু রাসূলের একজন সাহাব এরকম নামাজ পড়েছে রুকু থেকে দাঁড়ায় না সোজা হইয়া টুক করে রুকু থেকে সেজদা আবার দুই সেজদার মাঝখানে মুরগির মতো আদার খায় খাবার খায় টুকটুক টুকটু নামাজ শেষ বিশ্বনবি ডাকলেন এম ইয়াত আলহেনা সল্লি ফাইন না কালাম তু সাল্লি এদিকে আসো তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই চাবি মনে মনে কয় কইলো কইল রে আমি তো এই মাত্র ফুল নামাজটা ঠিক আছে রাসুলের সাথে মুখে মুখে কথা বলা বেয়াদবি বলে নাই হুজুর আমি তো পড়ছি আবার যায় নামাজ পড়ল নামাজ শেষ হওয়ার পরে বিশ্ব নবী আবার কয় সল্লি নামাজ পড়ো ফে কালাম তু বলে নাই তোমার নামাজটা বাতিল বাতেলা। তোমার নামাজ বাতিল এটা বলে নাই রাসুল বলছে তুমি নামাজই পড়ো নেই মানে তুমি যেটা পড়ছো এটা নামাজি না আপনাদের এলাকায় বিদেশ থাকে চাকরি বাকরি করে আসার সময় মেয়ে বাচ্চাদের জন্য ফুতু লানে এমন কিছু ভাইরা আছে না এটা যায়জ কি না যায় সে মাসলা আমি বলছি না আনে কি না কিছু পুতুল আছে টিপ দিলে গান গায় আসেনি হাত নাড়ে চোখ গড়ে দেখতে একবারে মতো ঠিক না সম্ভবত কাতার একবার ভিতরে বসে আছি টিকিট টিকেট বোর্ডিং পাস এভরিথিং রেডি বিমানে উঠবো কয়েক ঘন্টা বাকি আছে একটু ঘুরাগুরি করতেছি হঠাৎ করে দেখি একটা দোকানের পাশে ছোট্ট একটা বাচ্চা মা মা করে করে হামা দিয়ে চলে যাচ্ছে আমি মনে মনে ভাবলাম এয়ারপোর্টে এরকম বাচ্চা সারিয়া দিলো কেডা ভালো করে তাকাইয়া দেখি ফুতুল আমার বাইরা দেখতে হুবু মানুষের মতো চোখ আছে হাত আছে কান আছে ঠিক মাথা আছে গায়ে চুলো আছে নাচতে পারে গাইতে পারে কিন্তু এটা মানুষ নয় যার নামাজ কবুল হয় না তার নামাজ কেয়াম আছে কুদ আছে রুকু আছে সেজদা আছে কিন্তু এটা নামাজ নয় প্রিয় নবী বলো সল্লি ফাইন তুসলি ও মিয়া নামাজ পড়ো তুমি নামাজই পড় লোকটা আবার পড়লো বিশ্বনবী আবার বললেন তিনবার পড়ার পরে আবার কইয়া রসুল আল্লাহ আমি তো নামাজ জানি না রসুল তাকে বললেন তা দিলার কান করো নাই তুমি আমার দেখো সল্লি সল্লু কামার আই তুমুনি উসল্লি আমারে দেখো আমারে ফলো করিও আমি নামাজ পড়ি যেভাবে তোমাদেরও পড়তে হবে সেভাবে রাসুল নামাজে দাঁড়াতেন নামাজে দাঁড়ায় তিনি মুসল্লিদের দিকে ফিরতেন মু আল্লাহর হাবিব বলতেন তার সদ্দুল খালাল লাগাও মাঝখানে ফাঁকা রাখিও না কাছাকাছি দাঁড়াও আমি নামাজে যখন দাঁড়ায়া যাই সামনে থেকে আমি যেমন দেখি আমি পিছন থেকেও সমান দেখি সবার হলো এটা সুরের স্পেশালিটি পিছন থেকে আমি দেখি তোমরা যে মাঝখানে ফাঁকা জায়গা রাখো ওই ফাঁকা জাগার মাঝে বকরির সুরত দৈরা ইবলিশ দাঁড়ায়া যায় ফাঁকা রাখিও না কিন্তু আমাদের বাংলাদেশে ফাঁকা রাখা এটা আমাদের অভ্যাস রাসুল বলে কাতার সোজা করব কাতার যদি বাঁকা হয় তোমাদের মাঝে আল্লাহ বক্রতা তৈরি করে দেবে এখন কাতারগুলো গুলো আলহামদুলিল্লাহ টাইলসের মসজিদ হওয়ার কারণে মোটামুটি লাইনে আইস না হয় কতজন কাতার রাখতো বেঠিক বিশ্বনবী নামাজ আমার শুরু করতেন যেভাবে আমরা আজকে করি না সেভাবে রাসুল যা করেছেন আমরা সরে গেছি ডজন ডজন মশালায় ইমাম যখন মসজিদে নামাজে দাঁড়ায় নামাজের মাঝে ভুল করে ভুল করলে ইমামের সাথে আমরা ভুল করি নাকি লোকমা দেই কথা বলতে হবে ইমাম যদি মাগরিবের ফরজ দুরাকাত পরে সালাম ফিরায় আমরা সালাম ফিরাবো না লোকমা দেব লোকমা দিতে হলে কি বলতে হয় কি বলতে হয় শব্দ দুই রকম শুনলাম আল্লাহ আকবর বলার পক্ষে কে কে হাত তোলা দেন লোকমা কেমনে দে আল্লাহ আকবর দিয়া আচ্ছা হাত নামান সুবহান আল্লাহ বলা লাগে কারা কারা হাত তোলা দেন তাকে দেখেন সংখ্যায় বড় কম কয়লান নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লিল রিজালি তাসবিহু প্রিয় নবী বলেন ইমাম যদি ভুল করে পুরুষ মুক্তাদিরা বলবে সোবাহ আল্লাহ আর মহিলা মুক্তাদি থাকলে তারা হাতের উপরে হাত বাড়ি দেবে এখন সোবাহান আল্লাহর পক্ষে লোক পাইছি আমি কয়েকজন আমি নিজ আল্লাহ আকবরের দলে আছিলাম আজীবন ছাত্র জীবনে দেখেছি উস্তাদ রাও মাদ্রাসায় পাশাপাশি দাঁড়ায় মসজিদে নামাজ পড়েছি জোহর আসর পর্যন্ত কম্পকে প্রতিদিন নামাজ তো মাদ্রাসায় হতো জোহর তো অবশ্যই হতো দেখেছি ইমাম করল উস্তাদ আল্লাহ আকবর কইসে অথচ হাদিসে তো এটা নাই রাসুল বলেছেন তোমরা সো আল্লাহ বলিও এখন কেবা বা কারা কোন সময় আল্লাহ আকবর ঢুকাই দিস আল্লাহ জানে এটাই চলছে গাড়ি যাত্রাবাড়ি আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম মসজিদে আসতেন নামাজ পড়ার জন্য তিনি মসজিদে এসে যেটা করতেন সেটা হলো মসজিদে ঢুকে নামাজ শুরু করতেন আল্লাহ আকবর বলে তিরমিজির হাদিস নামাজের শুরু হবে তাকবীর দিয়া নামাজের শেষ হবে সালাম ফিরায়া এখন আমাদের দেশে মসজিদে ঢুকেছে একামত প্রায় শেষ ইমাম সাহেব আল্লাহ আকবর বলেছে একামত শেষে মসজিদি মুসলি ঢুকলো ইমামের সাথে প্রথম তাকবীর জয়ন করার ফজিলত আছে না নাই তাকবীরে উলার ফজিলত আছে না নাই এখন তাকবীরে উলার জয়ন করে না বরং সে তারপরে না ওই তুয়ান লইয়া ব্যস্ত হইছে উসাল্লি আলিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে চলতাছে তারপরে আবার ইন্নি ওয়াজ্জা তু ওয়াজহিয়া সামাওয়া ফাতারাস সামাওয়াতি ওয়াল আনা মিনাল মুশরিকিন উনি এই সমস্ত কাজে ব্যস্ত ইমামের সূরা ফাতিহা অধ্যায় শেষ এই যে তাকবির তাকবীর উলার ফজিলত থেকে বঞ্চিত হলো এবং উনি যে কাজগুলো করলো রাসূলের সাথে বেমিল হলো এই ব্যামিল অবস্থা আমরা নামাজটা শুরু করে দিলাম শুরুতে পেস লাগালাম রাসুল যা করেনি আমরা তা করতে থাকলাম আল্লাহর হাবিবিনা এই জাতীয় নামাজের নিয় জীবনে একদিনও পড়েন নেই নিয়তের সাথে মুখের কোনো সম্পর্কই নাই এই নিয়তের দোয়ার জন্য মুক্তবে কত মাইর খাওয়া লাগে কোনো কোনো এলাকায় মারামারি এখনো চলমান আছে না নাই নিয়ত হলো আকদুল কালবি কাজের প্রতি মনের দৃঢ় সিদ্ধান্তর নামে হলো নিয়ত নিয়তের সম্পর্ক মনের সাথে না ঠোঁটের সাথে কিসের সাথে আমরা মাঝে মাঝে কই মিয়া কি নিয়তে আইসো আমরা কি বুঝি না কইনি কইনি বলি না মিয়া কি নিয়তে কাম করছো মানুষ বোঝে না নিয়ত মানে কি মুখে গোসল করার জন্য ডান কাঁধে গামছা লইছে বাম কাঁধে লুঙ্গি লইছে তারপরে ফুকুরের গাটলায় যাইয়া লুঙ্গি গামছা রাইকা এবার হাঁটু পানিতে নাই মা কয় নাওয়াই তুল গোসলা কই গোসলের নিয়ত করছি তো গামছা লইছিলা কেন তখন কি নিয়ত ছিল না এই নাওয়াইতুল গোসলার কোন প্রয়োজন নেই এরপর ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস ওয়াল আরদা হানি ওয়া মা না মিনাল মুশরিকিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সানাটা পড়তেন

হাদিস নাম্বার এক হাজার ছয়শো উনানব্বই আবু দাউদ হাদিস নাম্বার সাতশো হজরত আলী বলে রাসুলে দোয়া পড়তো তাকবির দেয়ার পরে মুসলিমের হাদিস আবু দাউদের হাদিস কোনো হাদিস আমার চোখে পড়ে নাই রাসুল আগে পড়ছে কিন্তু বাংলাদেশের লোকেরা ওয়াজ ওয়াজু তাকবিরের পরে পড়ে না আগে সকল কামে আমরা ফাস্ট তাই ধাক্কাইটাও সামনে নিছি আল্লাহর হাবিব তাকবীরে তাহরিমা দিয়া পড়তেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা এরকম পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী এটা পড়তেন পড়তেন আল্লাহুম্মা বাइद বাইনী ওয়া বাইনা খাতায়য়া কামা বা'দত বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবী তিনি বিভিন্ন সানা পড়তেন কিন্তু আমরা ওই সানার জায়গায় একটাকে ফিক্সড করেছি বাকি এগুলা বাদ দিয়েছি আর ইন্নী ওয়াজ্জাহতু কে দোয়া বানায়া সার্চছি আমার বায়রা নামাজের মাঝে আমরা ধারা নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়তেন কিন্তু আমরা এখন দেখি নামাজে যায়া একদল মুসলমান নামাজে দাঁড়ায় না সারা এলাকায় হাইটা মসজিদে যাইয়া ছেড়ে বসা শুরু করে দেয় ফেস লাগাইয়া দিছে

যদি বসারও ক্ষমতা নাই তাহলে শুয়ে নামাজ পড়ো এখন যার দাঁড়ানোর ক্ষমতা আছে বসলে চলবে করবে কে যার কাছে পানির অভাব আছে মাছালা ভালো করে শুনবেন আপনি আম্মম করে নামাজ পড়ছেন তাইয়াম্মম করেছেন নামাজের জন্য হঠাৎ একজন আসছে এসে এসে তার মানে বোতল থেকে তার বেনিটি আপনার ব্যাগ থেকে সে পানির বোতল বের করে এবার বলতেছে ভাই নামাজ পড়বেন নাকি আপনি অজু করছেন দুই আপনার করছেন দুই মিনিট পাঁচ মিনিট হলো পানি ছিল না এখন একজন এসে তার ব্যাগ থেকে পানি বের করছে ভাই নামাজ পড়বেন নাকি পানি আছে মাশালাহ হলো সাথে সাথে তায়াম মমটা গেছে পানি পাওয়ার পরে তায়াম মোম থাকে না তায়াম্য হবে তখন পানি থাকবে না যখন যে দাঁড়ায়া নামাজ পড়তে পারে বসে পড়লে নামাজ হবে না পরজ নামাজ বসে পড়বে তখন দাঁড়ান ওর ক্ষমতা নাই যখন কিন্তু আমরা দেখি বেড়া বাজাতে আইছে খসার বেগ দুইটা লইয়া দুই হাতে তারপরে বাড়ি যায় খসার বেগ রাইখা মর্জিদাই গেছে আরে বোয়ে গেছে কি হইল সাছা বসে নামাজ পড়েন কেন ডাক্তার কইছে চোখে সমস্যা যেন না দেই তো সমস্যা কি মা যায় না চোখে কথা বলেন না ভাইয়েরা ডাক্তার কইছে কোন জায়গার কথা তো শেষ দা মাটি দিতে মানা করছে আমার খারাইতে মানা না নি তাহলে বইলেন কেন আমিও তো কই বইলাম কেন ওই যে ডাক্তার কইছে মাটিতে করছে পাঁচ জায়গায় পেস লাগাইছে এখন আর উনি বইয়ে না ডাক্তার তো খারাইতে বইতে মানা করে নাই আছে যতটুকু সার আছে ততটুকু ঠিকই না পেটে খুদা আছে কোনো খাবার নাই কোনো খাবার নাই এমন জায়গায় আপনি গেছেন ওখানে আপনার সাথে আছে একটা ঘোড়া গোড়ার মাংস খাওয়া হানাফি ঝাবে জায়েজ না নিষেধ মাকরু তা হারিনি নিষেধ কিন্তু আপনার পেটের ক্ষুদা এত বেশি গোড়া ছাড়া আর কিছু নাই ওই গোড়াকে জবাই করে কাঁচা মাংস খাওয়া জায়েজ আছে ওই পরিমাণ যে পরিমাণ খাইলে যান বাঁচবে ক্ষুধার তার পরে খাবার না পাইলে মরা গরুর গুস্ত খাওয়া জায়েজ মাসাল্লাহ ফতুয়া পাইছি এবার মরা গরু পায়া গোস্ত খাইতে থাকেন একসাথে তিন কেজি এক এক কেজি ছয়শো আঠারোশো টাকাটা খাইয়ালাম চান্স পাইছি কাজে লাগাও হারাম 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 আল্লাহ তাকায়া দেখবে কতটুকু মরা গরুর গোস্ত খাইলে বেড়া জান বাস্ত ওইটুকু আল্লাহ সার দেবে বেশি খাইলে পাকড়াইয়া ধরবে এখন মসজিদে চেয়ারে সরাসরি লক্ষণ বেশি ভালো না অবস্থা এমন হয়ে গেছে মনে হয় কয়দিন পরে ইমাম সাহেব কইব মুসল্লি সব যদি চেয়ারে বইতে পারে আমারও একখান দেও আমার বন্ধু চেয়ারে বসবে সে যে মাটিতে বসার সক্ষমতাও নাই আবার বলছি শুনুন চেয়ারে বস বসে যে মাটিতে বসতে পারে না যে মাটিতে বসে নামাজ পড়তে পারে চেয়ারে বসলে তার নামাজও হবে না এর কারণ কি বসার সুরত দুটি হয়তো আপনি মাটিতে বসবেন না হয় চেয়ারে বসবেন এখন আপনার জন্য প্রথম দায়িত্ব হলো আপনি মাটিতে বসে পড়বেন কারণ প্রিয়নবী মহাম্মদুর রস আল্লাহ সাল্লাল্লাহ্ সাল্লাম নিজে মাটিতে বসে নামাজ পড়েছেন চেয়ারে বসেন নাই এবং তিনি বলছেন অমিরতুয়ান অস জুদাব আলা শাবা আতি আও জম অমিরতুয়ান আস আলা সাব আতি আ দ প্রিয়নবী বলেন আমি সাতটি অঙ্গের উপরে সেজদা করতে আদিষ্ট হয়েছি সাতটা অঙ্গের উপরে সেজদা করা ফরস কয়ঙ্গ কথা বলা লাগবে কয়ঙ্গ দুই পায়ের হাঁটু দুই হাত এবং চেহারা চেহারা মানে কপাল এবং নাক মিলে একটা তো আপনি যদি চেহারে বসেন হাঁটুর খবর কি হাঁটুর উপর সেজদা করা তো ফরস ছয়টা অঙ্গ দুই দুই হাতে পায়ের আঙ্গুল দুই হাঁটু দুই হাত চেহারা ডাক্তার মানা করছে আপনাকে মাটিতে সেজদা দিতে এখন আপনি মাটিতে পারেন না বসে বসে আপনি যতটুকু পারেন যান হাত শূন্য থাকবে সামনে কোনো চেয়ার দেবেন না বালিশ দেবেন না শূন্য চেষ্টা করবেন হাতও শূন্যে চেহারাও শূন্যে যদি মাটিতে বসতেন তাহলে দুইটা হাঁটু মাটিতে থাকতো দুইটা পায়ের আঙ্গুলও থাকতো চারটা ফরজ আদায় হতো তিনটা মাপ কিন্তু আপনি চেয়ারে বসে গেলে তো হাঁটুরটাও বাদ গেল এটা বাদ দেওয়ার অধিকার আপনারে কে দিল এই জন্য শেয়ারে ওই লোক বসবে যে লোক মাটিতেও বসতে পারে না মাটিতে বসার সামর্থ্য নাই তখন আমরা তাকে বলি শুয়ে নামাজ পড়ার তুলনায় এবার আপনি শেয়ারে বসে পড়েন ঠিক আছে এবার বলুন তো যারা শেয়ারেও বসতে পারে না মাটিতেও বসতে পারে না তারা নামাজ পড়বে শুয়ে রাসূল বলেছেন শুয়ে পড়ো ঠিক না কথা বলেন ঠিকই না আচ্ছা এবার বলুন তো শীত হইয়া শুইব না কাঠ কথা বলেন শীত না কাইত হ্যাঁ শীতের পক্ষে কে আছে না তোলা দেন শীত হইয়া শুবেন না কাঠ হইয়া শীত হইয়া তো আর তোলা দেন না কেন তাই আপনি কোনটা শীত না কাইত কাঠ হ্যাঁ কাই থুয়ে শোবেন আমাদের দেশে মানুষ শীত হইয়া নামাজ পড়ে শীত হইয়া নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না বড় সেনসিটিভ মাসালা হাজার হাজার লোকেগুলো জানেন আপনাদের ধন্যবাদ আপনারা জেনেছেন কারণ নামাজের মাঝে কাবার দিকে সেহারা ফিরানো নফল না ফরজ তেরো ফরজের ভিতরে একটা আছে না নাই পাওয়ালি ওয়াজহাকা শাতরাল হারাম তুমি নামাজ যখন পড়বা কাবার দিকে সেহারা ফিরাইয়া দেও এটা ফরজ এবার বলুন তো যদি কেউ শীত হইয়া নামাজ পড়ে চেহারা কোন দিকে তো আসমানে কি আছে নাকি একজনে কয় আছে বলে আমার ভাইয়েরা কাবা বরাবর আসমানে মসজিদ আছে মসজিদ আছে দুনিয়ার আসমান একটা আছে এটার নাম ঠিক তার বরাবর সপ্তম আকাশে একটা আছে এটার নাম্বাইতুল মামুস কিন্তু কাবা সেখানে নাই কাবা কোথায় জমিনে কাবা কোথায় তা আপনার সে আসমানের দিকে কাবার দিকে তো গেল না এজন্য হাদিসে কিন্তু এটাই আছে হাদিস না বুঝার কারণে পেস লাগছে কাল আন্নাবি সাল্লাহ আলহি ওসাল্লাম সাল্লে কায়মা ফাইলাম তস্তাতে ফাঁকায়দা দাঁড়ায় পড়ো না পারলে বসে পড়ো ইল্লা আলা জানবিন ইল্লা আলা মুতাজিন বলেন নাই ইল্লা আলা লেতে যা বলেন নাই রসুল বসেন ইল্লা আলা জানবিন শীত হওয়াকে বলে যা কাইথওয়াকে বলা হয় জান জনব আল্লাহ বলে আপনি যদি উত্তর দিকে মাথা দেন দক্ষিণ দিকে পা দেন অথবা দক্ষিণ দিকে মাথা দেন উত্তর দিকে পা দেন চেহারা কাবার দিকে সুযোগ আছে না নাই কিন্তু শীত হলে তো আসমানে যাই আমার বাইরা নামাজের শেষে কি করবেন আত্মিয়া তু পড়ার পরে কি করবেন নামাজ সালাম ফিরে কি করবেন অনেকগুলো মশালা আছে যেখানে মানুষ পেস লাগাইছে অনেক জায়গায় রাত গভীর হয়ে গেছে শয় এগারোটা বেজে গেছে এ বিষয়ে কথা বলতে জিনই বলবো না তবে একটা বই আছে আমার এ বিষয়ে হাতিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ অনেকগুলো অসঙ্গতি আমি এখানে দলিল ভিত্তিক তুলে ধরেছি হানাপি মাঝাবেও নাই সাপি মাঝাবেও নাই মালিকি মাঝাবেও নাই হাম্বলি মাঝাবেও নাই আহালে হাদিসদের মাসলা কেউ নাই এমন কিছু মশালা আমল আমরা নামাজের ভিতরে ঢুকাইছি কি কি। দশ বারোটা এখানে আছে আপনার অনেক সুন্দর করে ইশারা ইঙ্গিত সহ